নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ডস করিমপুর, আর আমি নিমাই দেবনাথ। আজকে আমরা শতকরার দ্বিতীয় পর্বে শিখব ম্যাজিক পদ্ধতিতে একটু অন্যরকম ভেবে আমরা দ্রুত কীভাবে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে পারি। দেখো, আমরা একটি সংখ্যা নিলাম 200, সহজ সংখ্যাই নেব প্রথমে। দেখো, 200 এর 100%, আমরা ছোটোবেলায় সবাই করেছি, যত পার্সেন্টেজ বলে তত বাই 100 দিয়ে আমরা গুণ করে দিই, তাই না? দেখো, 100 100 কেটে গেল, সমান সমান 200, খুব সহজ। আবার যদি এরকম থাকে 10%, তাহলে কি করব আমরা? ঠিক একই রকমভাবে 200 × 10/100, এইখানে একটি শূন্য কেটে গেল আর কি, এক ঘর আগে দশমিক চলে এলো, তাই না? এক 10 আছে নিচে, তাহলে 20.0 মানে 20, 20.0 মানে 20, সমান সমান 20। দেখো, আমরা আর এই পদ্ধতিতে করবো না। একটা জিনিস লক্ষ্য করো, এরকম যদি থাকে 10%, 1%, তাহলে এক ঘর করে দশমিক কিন্তু আগে চলে আসছে। তাহলে যদি এরকম হয় যে 1%, 1% সমান কত? দেখো, 2 হয়ে যাবে। 0.1% সমান কত হবে? 0.2। এইভাবে যদি দশমিক আরও পার্সেন্টে, যেমন 0.01 যদি হয়, তাহলে 0.02 হবে। এইভাবে কিন্তু হতে থাকবে, খুব সহজে তোমরা কিন্তু করে ফেলতে পারবে। এই ছোটোবেলার পদ্ধতিটি আমরা আর করব না, কারণ এইখানে 10%, 100%, 1% আছে বলে হয়তো কাটাকাটি সহজ হচ্ছে, কিন্তু এখানে যদি দেখো, এরপরে উদাহরণ দেখাবো, 11%, 13%, 15% থাকে, তখন কিন্তু আমাদের কাটাকাটি করতে অনেক অসুবিধা হবে এবং গুণও করতে হবে। কিন্তু আমরা আজকে শতকরাকে ভাগ করব, স্প্লিট করে নেব। তাহলে দেখো, শতকরাকে ভাগ করে করে যদি করি, তাহলে দেখো কত সহজে তোমরা দ্রুত যে কোনো সংখ্যার বর্গ করতে পারবে। এই 200 বদলে যদি আমরা অন্য একটু অন্য রকমের একটা সংখ্যা বসাই, দেখো আমরা 517 বসালাম, কিচ্ছু ব্যাপার না, একই হবে, তাই না? তাহলে কি হবে, 100% সমান কি হবে? 517 100%, 517ই হবে। আচ্ছা, 10% কি হবে? এক ঘর আগে দশমিক, তাহলে 51.7। 1% সমান কি হবে? দেখো, আর এক ঘর আগে দশমিক, 5.17। ঠিক 0.1% সমান কি হবে? 0.517। আমরা অন্য একটি সংখ্যা নিই, সহজ সংখ্যাই নেব। দেখো, আমরা 240 নিলাম, 240 এর 11%। দেখো কী মজার, হ্যাঁ, কী করবো, এই 11টাকে দুটো ভাগ করে দেবো। কী কী ভাগ করব? একটি ভাগে 10 আর একটি ভাগে 1, তাহলে 10 আর 1 11। এবার 240 এর 10% কত? হ্যাঁ বলো, ঠিক 240 এর 10% হচ্ছে 24, আর 1% 2.4, তাহলে যোগ করলে কত হলো? 26.4। তাহলে 240 এর 11% হলো 26.4। দেখো, এবার যদি 20% হয়, 20% কত কত সহজে দেখো করে ফেলতে পারবো। দেখো, এইটা যদি তোমরা আগের নিয়মে, সেই প্রথাগত যে নিয়ম, সেই নিয়মে করতে যেতে কতটা কঠিন হতো, হ্যাঁ, অন্ততপক্ষে অনেকটা সময়, হ্যাঁ, 2 সেকেন্ডও যদি সময় বেশি লাগে এক একটা অঙ্কের জন্য, তাহলে তোমরা জানো যে এই 2 সেকেন্ডটা কিন্তু চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করে, এই 2 সেকেন্ডের ওপরে। কম্পিটিটিভ এক্সামের সময় আমাদের এতটাই কম থাকে, তাই না? তাহলে 20% সমান কত? 24 10% 24 24, দোকানে 48, কত সহজে দেখো তুমি করে ফেলতে পারছো। ঠিক একই রকমভাবে আমরা যদি 21% করি, দেখো 21% সমান কত হবে? তা 20% যদি 48 হয়, আর 1%, 1% কত? 2.4, তাহলে 48 আর 2 50 50.4 তোমার উত্তর। এবার বলো তো, হ্যাঁ তুমি বলো কত পার্সেন্ট? 19% বলো, হ্যাঁ কী করবো প্রথমে? 20% মানে 48, তাই না? 20% সমান কত? 48, তার মধ্যে কত বাদ যাবে? 1% মানে 2.4 বাদ যাবে, তাই না? এই যে 10% সমান যদি 24 হয়, 1% সমান কত হবে? দেখো, 1% সমান 2.4 হয়ে যাবে, তাহলে 20% সমান 48, তার মধ্যে 48 সাথে 2 বাদ গেলে, হ্যাঁ কত? হ্যাঁ ঠিক 46, আর 0.4 বাদ গেলে, এই তো শিখে গিয়েছো তোমরা, 45.6।
দেখো কত দ্রুত আমরা করে ফেলতে পারছি। আমরা অন্য একটি সংখ্যা নিই, সহজ সংখ্যাতে আমরা শিখব এবং অনেক কঠিন কঠিন। এই ভিডিওতেই দেখবে যে আমরা কিছু অঙ্ক শিখব যেগুলো ডাইরেক্ট অনেকগুলো পরীক্ষায়, পিএসসি পরীক্ষায়, রেলের পরীক্ষায়, হ্যাঁ এমনকি ব্যাংকের পরীক্ষায় এসেছে, কিন্তু কত দ্রুত মুখে মুখে তোমরা করে ফেলতে পারছো। প্রশ্ন যত জটিল হবে, আমি বারবারই বলি, প্রশ্ন যত জটিল হবে উত্তর তত মজার হবে এবং তত সহজ পদ্ধতিতে শিখব। এবার দেখো 300 নিলাম, 300 এর 15% সমান সমান কথা হবে। হ্যাঁ বলো, তোমরা শিখে গিয়েছো কী ভাগ করবো, 10 ভাগ আর 5 ভাগ, তাই না? 10% আর 5%, 10% মানে 310% কত? হ্যাঁ 30 আর 5% 15, তাহলে 45 হলো তোমার উত্তর। দেখো 300 এর 25% করি, 25% সমান কত বলো? হ্যাঁ 30 30 60, 10% সমান কত? 30, এক ঘোড়াকে দশমিক, 30 30 60, আর 30 সাথে 15, তাহলে 75 হয়ে গেল তোমার উত্তর। এবার দেখো যদি 16% থাকে, এরকম থাকতে পারে, তাই না? 16% তাহলে কী হবে? 300, তোমাকে কী করতে হবে? 300 × 16/100, দেখো এরকম করতে হবে। এরকম কিন্তু আমরা মোটেও করব না, আমরা কি করব, হ্যাঁ এটিকে কটি ভাগে ভাগ করব, 10% + 5% + 1%। দেখ এইটা কিন্তু মুখে মুখে হয়ে যাবে, কত দ্রুত তোমরা করে ফেলতে পারবে। কারণ কি দেখো, দেখো 10% = 30, 5% = 15, 45, তাই না? 45 আর 1% = 3, তাহলে কত হবে? 48 হবে তোমার উত্তর। ঠিক একই রকমভাবে যদি 14% থাকে, দেখো কত হবে, হ্যাঁ 15% = 45 আর 3 কম 1% = কত 3 কম, তাহলে কত হবে? 42 হবে তোমার উত্তর। যে কোনো পার্সেন্টেজ তুমি করতে পারো। দেখো এরকম যদি হয় 17% কত হবে? আমরা 10, 5 আর 2, তাই না? 10% = কত 30, 5% = 15, 45 আর 2% = 3, 3 = 6, তাহলে 45 আর 6 = 51 হয়ে গেল। এবার তুমি বলো, হ্যাঁ বলো, এ 13% কত হবে? হ্যাঁ ওর উত্তরই বলে দিচ্ছে 39 হবে, তাই না? কিন্তু আমরা কীভাবে করলাম, 10% = কত? দেখো এখানে আর এক রকমভাবে করতে পারো, তাই না? 10% = কত 10 আর 3 যোগ করতে পারো, 10 + 3, তাহলে 10% = 30, আর 3% = 1% যদি 3 হয়, 3% = 9, 39 হয়ে গেল তোমার উত্তর। এবার কিছু আমরা অঙ্ক দেখব, যে অঙ্কগুলো পরীক্ষায় অনেকবার এসেছে। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক, অঙ্কগুলো কত দ্রুত সমাধান তোমরা করে ফেলতে পারছো। দেখো দেখো এখানে আছে 0.01 ইজ, তোমাদের সংক্ষেপে লিখি, হোয়াট পার্সেন্ট অফ 0.1। দেখো কি আছে, 0.01, 0.1-এর কত পার্সেন্ট, একদম মুখে মুখে পেরে যাবে। দেখো আমরা ভাববো কিভাবে, আমরা যদি প্রথাগত নিয়মে করতে যেতাম, বা তোমরা হয়তো আগে করতে কি প্রথমে এক্স ধরে নিতে, এখানে এক্স ধরে নিতে, এক্সের এত পার্সেন্ট সময় এত হলে একটা সমাধান করতে হতো, একটু সময় লাগতো, 5 সেকেন্ড 7 সেকেন্ড হলেও সময় তোমার বেশি লাগতো। কিন্তু আমরা যেভাবে ভাববো, একদম সেকেন্ডের ভিতরে দেখো নিমেষে হয়ে যাবে। কি ভাববো, আমি তোমাদের দেখানোর জন্য হয়তো একটু সময় নিচ্ছি, কিন্তু তোমরা আরও দ্রুত পারবে। দেখো 0.1-এর যদি 100% থাকতো, 100% থাকতো, তাহলে কী হতো? সমান সমান 0.1 হতো। আচ্ছা এখানে যদি 10% হয়, তোমরা জানো এক ঘর আগে দশমিক চলে এলো, 0.01, সেটাই তো দিয়েছে, এর কত পার্সেন্ট এটা, তাই না? তাহলে কত উত্তর হবে? উত্তর হবে 10%। এবার যদি এরকম থাকতো যে আর একটা শূন্য থাকতো, এখানে কোনো অসুবিধা ছিল? এখানে কি 1% হয়ে যেত? আর একটা শূন্য থাকলে কি 0.1% হয়ে যেত? কোনো অসুবিধা নেই, যেমনই থাক। কিন্তু আমরা অঙ্কটি দেখে মনে হলো অনেক কিছু, কিন্তু মুখে মুখেই তোমরা পারতে কি 0.1-এর কত পার্সেন্ট, 100% = 0.1, তাহলে এক ঘর আগে অসুবিধা আছে 10%, দেখো কত দ্রুত, হ্যাঁ একেবারে মুহূর্তের মধ্যে তোমরা করে ফেলছো। দেখো আরেকটি অঙ্ক দেখো এখানে কি আছে, এখানেও ঠিক একই রকম অঙ্ক, এটিও পরীক্ষায় আসে, 60 is what % of 400,
দেখো অঙ্কর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমরা যে কোনোভাবে অঙ্ক করতে পারি, তাই না? এখানে আমরা একটু কনসেপ্টকে কাজে লাগাবো। কীরকম? দেখো 400-এর কত পার্সেন্ট 60, তাই না? তাহলে 400-এর 10% কত? আমরা ওইভাবেই শিখবো যে 10% সমান কত? 40। 10% সমান 40, তাহলে আর 20, তাহলে কি বুঝতেই পারছি, আমরা মুখে মুখে বুঝতে পারছি, তাই না? তাহলে আর 5%, আর 5% সমান 20, তাহলে 60 হয়ে গেল। আর পার্সেন্টেজ কত হলো? 10 আর 5 15%, তাহলে উত্তর হয়ে গেল 15%। দেখো মুহূর্তের মধ্যে কত সহজে, কত ম্যাজিক পদ্ধতিতে তোমরা করতে পারছো, তাই না? যদি অঙ্ককে তোমরা মজা পাও, অঙ্ক করে যদি মজা পাও, অঙ্ক যদি মজার পদ্ধতিতে করতে পারো, তাহলে কিন্তু যাদের অঙ্কের প্রতি ভয় আছে তাদের কিন্তু আর ভয় থাকবে না, তারা অঙ্ককে ভালোবেসে ফেলবে। আর তোমাকে অঙ্ক ভালোবাসানোই কিন্তু আমার প্রধান উদ্দেশ্য। দেখো এবার আমরা এমন একটি অঙ্ক দেবো যে অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে, যেমন দেখো 150% of 15 + 75% of 75, PSC পরীক্ষা এসেছে, রেলে এসেছে, এমনকি ব্যাংকে সম্ভবত 6 কিংবা 7 সালে এসেছে। অঙ্কটি দেখে মনে হচ্ছে অনেকটা বড় অঙ্ক, কিন্তু কিচ্ছু না, খুব সহজ পদ্ধতি হতে হবে। আগে আমরা শতকরার Part 1 দিয়েছি এক ধরনের টাইপ, আজকে Part 2। এখানে আমরা দুটো ধরনকেই কাজে লাগাবো। দেখো দুটো ধরনকে কাজে লাগালে কত দ্রুত তোমরা ম্যাজিকের মতো করে ফেলতে পারবে। যদি Part 1 ভিডিওটি নিশ্চয়ই দেখেছো, যদি না দেখো কিন্তু দেখে নিও। হ্যাঁ, তাহলে কারণ শতকরা নিয়ে কিন্তু আমাদের অনেক দূরে এগোতে হবে, শতকরার অঙ্ক জানলে অনেক অঙ্ক আমরা পারবো। তাহলে এটি আমরা আজকে টাইপে করবো। তোমরা দেখেই বুঝতে পারছো 15 100% কত? 15 100% কত? 15 আর 7.5, তাহলে কত হলো? দেখো তাহলে 22.5 হয়ে গেল তোমার উত্তর, তাই না? এটুকুর উত্তর কত হলো? 22.5। এবার আমাকে কি করতে হবে? 75-এর 75% এরকম তোমরা এই গুণটি কিন্তু অনেকবার শিখেছো। যখন বর্গ করি একই রকম সংখ্যা এবং শেষে 5 থাকলে কী হয় তোমরা শিখেছো, এবং শতকরার Part 1 যদি একই সংখ্যা থাকে এবং 5 থাকে, কত মজার পদ্ধতিতে কত দ্রুত আমরা পার্সেন্টেজ বের করতে পারছি তোমরা শিখেছো, তাই না? কী করছিলাম দেখো, 7 থাকলে কী হয়? হ্যাঁ, এই তো অনেকে জানো তোমরা, 7 থাকলে কী হয়? 7-এর পরের সংখ্যা কত? 8 27টা 56, আর 5 থাকলে হয় 25, 2 ঘর আগে দশমিক বসে গেল। Part 1 তোমরা শিখেছো, তাই না? তাহলে 56.5 কত হলো? 56.25, তাহলে যোগ করলে হয়ে গেল, হ্যাঁ, 0.75, আর 6 2 8 5 4 2 7, 78.75 হয়ে গেল তোমার উত্তর। কত ম্যাজিক পদ্ধতি দেখো। হ্যাঁ, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যেমনই অঙ্ক দিক, আমরা পরবর্তী ভিডিওগুলোতেও জটিল জটিল অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক, কিন্তু সমাধান হবে কি আমাদের সহজ। যত জটিল অঙ্ক হবে তত সহজ সমাধান নিয়ে আমরা আসব। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, আরও নতুন নতুন আরও ম্যাজিক পদ্ধতিতে মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।